আগরতলা শকুন্তলা রোডের চৈত্রবাজার থেকে জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করলো আগরতলা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রতন দেব, তার বাড়ি ধলাই ত্রিপুরা জেলার কমলপুরে। বর্তমানে ধৃত ব্যক্তি রতন দেব আগরতলা কৃষ্ণনগর এলাকায় ভাড়া থাকছেন। ধৃত ব্যক্তি রতন দেবের কাছ থেকে 5,500 টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। আগরতলার পশ্চিম থানার পুলিশ জাল নোট সহ আটক ব্যক্তি রতন দেবকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। এই জাল নোট কোথা থেকে রতন দেবের কাছে এসেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই জাল নোট কারবারি চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করার জন্য তদন্তে নেমেছে পুলিশ। সন্ধ্যা নাগাদ আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কিছু স্টাফ উড়িয়ে চৌমনি থেকে রতন দেব, বাবার নাম হচ্ছে নিরঞ্জন দেব, উনি কৃষ্ণনগর নিউ বয়েজ ক্লাবের এখানে থাকেন, ওনাকে সন্দেহজনকভাবে লেনদেন করার সময় ধরে ফেলে এবং দেখা যায় ওনার কাছে 500 টাকার মোট 10টি নোট, সবগুলি ফেক কারেন্সি, দেখলেই বোঝা যাবে সবগুলি ফেক কারেন্সি নোট। এগুলি দিয়ে এর মধ্যে ওকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পারি যে ওনার কাছে আরও কিছু টাকা ছিল যেগুলি দিয়ে উনি জুতো এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অলরেডি কিনে ফেলেছেন। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয়।